আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অদিতি ম্যাডাম। ওয়েলকাম টু অদিতিস ক্লাসরুম। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, হ্যাঁ, আজকের টপিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ মাঠে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল সেটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্লাস টুয়েলভের ফিফথ চ্যাপ্টারের অন্তর্গত এই টপিকটা তোমাদের 2016 খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই ঘটনাটি কিন্তু ঐতিহাসিক ঘটনা হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই উচ্চ মাধ্যমিকের প্রশ্ন হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এসেছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বর্ণনা করো এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, অর দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস ক্লাস টুয়েলভের জন্য, ক্লাস টুয়েলভের হিস্ট্রি ফিফথ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সবার আগে আমরা প্রেক্ষাপটটাকে ভালো করে বুঝে নেব, যেটা প্রশ্ন এসেছিল 2016 যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বর্ণনা করো। হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1999। দেখো, প্রেক্ষাপট মানে আগে কী কী ঘটেছিল, গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনার যোগ্য বা আলোচনার গুরুত্ব রয়েছে, সেইগুলি আমরা এখানে আলোচনা করব। দেখো, এক নম্বর পয়েন্ট আমি লিখেছি, পাঞ্জাবের জনগণের পুঞ্জীভূত ক্ষোভ। দেখো, পাঞ্জাবের জনগণের পুঞ্জীভূত ক্ষোভ, বহুদিন ধরেই পাঞ্জাবের জনগণ ব্রিটিশ, গোটা ভারতের মতন পাঞ্জাবের জনগণও বিশেষ করে আরও বেশি এই সময়টাতে, ব্রিটিশ শাসনের প্রতি, ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। কী কারণ? আমি দেখো কারণগুলো সাব পয়েন্টে লিখেছি এক এক করে, খুব মনোযোগ দিয়ে তোমরা এগুলো দেখে রাখবে। মাইকেল ও ডায়ারের কুশাসন। কে এই মাইকেল ও ডায়ার, কে ছিলেন ইনি? ইনি ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর, তিনি পাঞ্জাবে যাবতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলন বা সরকার বিরোধী যে কোনো সমালোচনামূলক কাজের উপরে তিনি একেবারে প্রচণ্ড রকমের দমনপীড়ন চালু করেছিলেন। তার কুশাসনে পাঞ্জাবের জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছিল। ঠিক আছে, পরে পয়েন্ট লিখেছি দেখো আমি, জোরপূর্বক সেনা সংগ্রহ। কিসের জন্য সেনা সংগ্রহ? অবশ্যই যুদ্ধের জন্য। কোন যুদ্ধ? মনে রাখবে সালটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দ, অর্থাৎ তখন সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। 1914 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন মিত্রপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি ছিল ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন। তো এই যুদ্ধে ভারতকে ব্যবহার করার জন্য, তখন ভারতবাসীকে এরা, ব্রিটিশ ঔপনিবেশিক সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধে ব্রিটিশ যদি জয়লাভ করে, অর্থাৎ মিত্রপক্ষ যদি জয়লাভ করে, তখন তাহলে ব্রিটিশ অধীনস্থ ভারতবাসীদের যা যা দাবি আছে, বিশেষ করে তাদের স্বায়ত্তশাসনের দাবি, সেগুলো মেনে নেওয়া হবে। আসলে কিন্তু সেগুলো কিছু মেনে নেওয়া পরবর্তীকালে হয়নি। এবার এই বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার জন্য জোরপূর্বক, মানে পাঞ্জাবের এমন কোনো পরিবার ছিল না যেখান থেকে শক্ত সমর্থ পুরুষদের তার সেনা প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেনা সংগ্রহের জন্য নেওয়া হয়নি। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো, গদর প্রতিরোধের জন্য নির্যাতন। গদর কি? গদর শব্দের অর্থ বিপ্লব, তোমরা জানো, এবং গদর দল প্রতিষ্ঠিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দেই, লালা হরদল এবং আর অনেকে মিলে প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি ভারতের বাইরে এই গদর দলের কার্যকলাপ বেশি ছিল, কিন্তু এদের পাঞ্জাবে সেই গদর দলের বা গদর দলের কার্যক্রমের যে ব্যাকআপ ছিল বা এখানে তাদের যে শাখা বা কার্যকলাপ ছিল, সেইখানেও কিন্তু দিনে দিনে মানুষের, মানে পাঞ্জাবের জনগণের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছিল। এবং এই 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের জন্য পাঞ্জাবের উপরে যে পরিমাণ জোর জুলুম চালানো হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই গদর
দলের প্রতি বা গদর যে কার্যকলাপ তার প্রতি পাঞ্জাবের জনগণের আস্থা বাড়ছিল এবং সেখানে মানুষের ক্রমাগত মানুষের সেই গদর কার্যকলাপে অংশগ্রহণের সুবাদেই প্রচণ্ড প্রতিরোধ, প্রচণ্ড নির্যাতন চালু হয়েছিল এই গদর বিপ্লবীদের উপরে। ঠিক আছে, এরই মাঝে দেখা গেল যে যে পরিমাণ সৈন্য সংগ্রহ করা হয়েছিল পাঞ্জাব থেকে, অর্থাৎ শিখ সৈন্য, তারা সব প্রথম বিশ্বযুদ্ধের পর তারা কিনা সবাই বেকার হয়ে গেলেন। তাদের আর কিছু করার, তাদের ছাঁটাই করে ফেলা হলো, তোমাদের প্রয়োজন ফুরিয়েছে। এই প্রয়োজন ফুরানো সৈন্যরা তারা তখন কী করবেন? এই বেকার শিখ সৈন্যরা তারা নানা রকমভাবে নিজেদের আবেদন নিবেদন, তাদের গ্রাসাচ্ছাদনের জন্য তার ব্যবস্থার প্রয়োজন দাবি জানালে সেটা ক্রমাগত তারা প্রতারিত, বিক্ষুব্ধ হতে শুরু করলেন, তারা বঞ্চিত হতে শুরু করলেন। তারা একটা বড় সড়ো সমাবেশ করলেন। এই বেকার শিখ সৈন্যদের সমাবেশ সাধারণ জনগণকে আরও বেশি বিক্ষুব্ধ করে তুলল যে এই ঔপনিবেশিক ব্রিটিশ সরকার পাঞ্জাবকে কী পরিণত করে ফেলেছে। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো, রাওলাট আইন। রাওলাট আইন কি? 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কেন্দ্রীয় আইনসভায় একটি বিল এলো। ঠিক আছে, বিলটা হচ্ছে রাওলাট বিল, অর সেটাকে বলতে পারো সিডিশন বিল। কিসের জন্য? ইংল্যান্ডের বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে 5 জন সদস্যের একটি কমিটি ঠিক করা হয়েছিল, যারা ভারতবর্ষে ক্রমবর্ধমান যে বিপ্লবী আন্দোলন সেইটাকে প্রতিরোধ করার জন্য কী করা উচিত সেই নিয়ে পর্যালোচনা করবেন। এই কমিটিকে বলা হতো রাওলাট কমিটি বা সিডিশন কমিটি। সেই সিডিশন কমিটি বা রাওলাট কমিটি 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই যে বিলটি, মানে সেই কমিটির সুপারিশে যে বিলটি তৈরি করা হলো ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য, সেটাই হচ্ছে রাওলাট বিল। এবং সেই বিলটি কেন্দ্রীয় আইনসভায়, তখন কিন্তু ভারতে বেশ কিছু ভারতীয় সদস্য রয়েছেন বড়োলাটের কেন্দ্রীয় আইনসভায়, মর্লেমিন্ডো সংস্কার 1909 খ্রিস্টাব্দের মর্লেমিন্ডো সংস্কার অনুযায়ী কিন্তু বেশ কিছু ভারতীয় সদস্য রয়েছেন, তাদের তীব্র আপত্তি সত্ত্বেও এই রাওলাট বিল রাওলাট আইনে পরিণত হলো 18 মার্চ 1919 খ্রিস্টাব্দ। রাওলাট আইনে কী কী বলা হয়েছিল এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ওয়াজ রাওলাট ল অর রাওলাট অ্যাক্ট অফ 1919, রাওলাট আইন কি? আমি তোমাদের রাওলাট আইনের কি বলা হয়েছিল সেটি বলে দিচ্ছি। এই প্রশ্নটারও যদি তোমরা আনসার করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের সেক্ষেত্রেও খুব কার্যকরী হবে। কি বলা হয়েছিল রাওলাট আইনে? রাওলাট আইনে বলা হলো যে সকল প্রকার সরকার বিরোধী সমালোচনা, সরকার বিরোধী সভা সমিতি মিছিল মিটিং সমস্ত কিছু দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে এখন থেকে, এবং এই দণ্ডনীয় অপরাধে যে কোনো ব্যক্তিকে যেখান থেকে সেখান থেকে খুশি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে। বিনা পরোয়ানা বলতে যে সরকারি যে অনুমতিপত্র লাগে, যেটাকে ওয়ারেন্ট বলা হয় বা বাংলায় বলা হয় পরোয়ানা, সেই পরোয়ানা ছাড়াই তারা যাকে খুশি গ্রেপ্তার করতে পারবে, যদি তারা মনে করে যে সরকার বিরোধী কার্যকলাপ করছে। এবং বিনা পরোয়ানা বা ওয়ারেন্টে যে কোনো মানুষের বাড়ি তারা তল্লাশি চালাতে পারবে নিজেদের সন্দেহের বশে। এবং এইভাবে গ্রেপ্তার হওয়া যে যাদেরকে গ্রেপ্তার করা হবে ভারতীয় জনগণ, তাদেরকে কোনো রকম জুরি বা কোনো রকম সাক্ষ্য প্রমাণ তাদেরকে জোগাড় করার কোনো সুযোগ দেওয়া হবে না। জুরি সাক্ষ্য প্রমাণের অভাবে বা তাদেরকে ছাড়াই বিচার হয়ে যাবে, এবং সেই বিচারে যে দণ্ড সেই মানুষদেরকে দেওয়া হবে তারা সেটা মানতে বাধ্য থাকবেন। তার কারণ এই বিচারের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল করা যাবে না। অর্থাৎ দেখো, আমাদের কোনো জেলা আদালত যদি কোনো একটা রায় দেয় তাহলে সেই জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আমরা সেই রাজ্যের হাইকোর্টে যেতে পারি, হাইকোর্টের রায় আমাদের, আমরা যদি সন্তুষ্ট না হই তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারি। কিন্তু বলা হলো রাওলাট আইনে যাদের গ্রেপ্তার করা হবে তারা কোনো উচ্চ আদালতে আপিল করতে পারবেন না। এবং রাওলাট আইনে এটাও বলা হয়েছিল যে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হলো। অর্থাৎ কি? সংবাদপত্রে যদি সরকার বিরোধী কিছু প্রকাশিত হয় সেই সংবাদপত্রকে বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ কোনো সংবাদপত্র কী প্রকাশ করবে না করবে সেটা সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। এই সব বলা হলো রাওলাট আইন, যেটি আইনে পরিণত হয়েছিল 18 মার্চ 1919 খ্রিস্টাব্দে। এই আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন শুরু হলো, এবং সেই আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, যেটি গান্ধীজির নেতৃত্বে শুরু হলো। তিনি অহিংস আন্দোলনের ডাক দিলেন রাওলাট আইনের বিরুদ্ধে। ঠিক আছে, রাওলাট আইনের বিরুদ্ধে তার এই
গান্ধীজির এই রাওলাট সত্যাগ্রহের আহ্বানে গোটা দেশ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলল, সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ল এবং এই অহিংস নীতিতে চলা সত্যাগ্রহী আন্দোলনের উপর কলকাতাতে কিন্তু পুলিশ গুলি চালালো এবং কয়েকজন হতাহত হলেন। এবং পাঞ্জাবে কিন্তু ক্রমাগত, বিশেষ করে অমৃতসর এবং লাগোয়া অঞ্চলে কিন্তু সত্যাগ্রহীদের সঙ্গে পুলিশের ক্রমাগত সংঘর্ষ হতে শুরু করলো। এইরকম পরিস্থিতিতে যখন গান্ধীজি মুম্বাই থেকে দিল্লিতে আসছিলেন, তখন 10 এপ্রিল গান্ধীজিকে গ্রেপ্তার করা হলো। 10 এপ্রিল গান্ধীজিকে গ্রেপ্তার করে আবার মুম্বাই, তখনকার বোম্বাই, ফেরত পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে, পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হলো গান্ধীজির গ্রেপ্তারের পর। বিশেষ করে আহমেদাবাদের সুতাকল অঞ্চলের শ্রমিকরা, মনে করবে, তোমরা মনে রাখবে, গান্ধীজি কিন্তু প্রথম আন্দোলন শুরু করেছিলেন প্রথমে বিহারের চম্পারণে, তারপরে আহমেদাবাদের কৃষি শ্রমিকদের নিয়ে, তারপর আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের নিয়ে। সেই সুতাকলের শ্রমিকরা গান্ধীজির গ্রেপ্তারের প্রতিবাদে তারা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সেই অঞ্চলের প্রচুর সরকারি অফিসে আগুন জ্বালাতে শুরু করলো এবং সেই অঞ্চলের উপর দিয়ে যাওয়া রেল লাইনের তারা স্লিপার তুলে ফেলতে শুরু করলো। এবং এইভাবে যে উত্তাল আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে হিংসা মদত দেওয়ার জন্য, সরকার বিরোধী কার্যকলাপে, সরকারের সম্পত্তি ধ্বংস করার কার্যকলাপে মদত দিচ্ছেন এই অভিযোগে ওই 10 এপ্রিলেই পাঞ্জাবের 2 জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু, এই দুজনকেও গ্রেপ্তার করা হলো। এই দুজনকে গ্রেপ্তারের প্রতিবাদেও পাঞ্জাবে সর্বত্র প্রতিবাদের বন্যা বয়ে গেল। এবং সেই প্রতিবাদকে মাথায় রেখে, সে এবং কোনো প্রতিবাদ কিন্তু তখন আর অহিংস রইল না, কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ রইল না, পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষের জায়গায় পৌঁছে যাচ্ছিল এবং পুলিশ ব্যাপক দমনপীড়ন করতে শুরু করলো, বিনা বিচারে গ্রেপ্তার করা শুরু হয়ে গেল। এই পরিস্থিতিতে অমৃতসরে সামরিক আইন জারি করা হলো। 11 এপ্রিল সামরিক আইন জারি করা হলো, অর্থাৎ সামরিক আইন অনুযায়ী ব্রিটিশ সরকার অমৃতসরে ওই 11 এপ্রিল থেকে যা খুশি তাই করতে পারে, এটা শুরু হলো। কেমন? এই হলো তোমাদের ব্যাকগ্রাউন্ড অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অফ 1919 অথবা 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এরপরে এসে দেখেনি ঘটনাটা কী ঘটেছিল। এই যে ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু, এদের গ্রেপ্তারের প্রতিবাদে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে, অমৃতসরের পূর্ব দিকে জালিয়ানওয়ালাবাগ নামক একটি চতুর্দিক পাঁচিল ঘেরা একটি মাঠ, এবং সেটি একটি ব্যস্ততম অঞ্চলের মধ্যকার একটি মাঠ, যাতে প্রবেশের একটি বড় প্রবেশপথ ছিল এবং 4টি সংকীর্ণ নির্গমন পথ ছিল, মানে ঢোকার একটা বড় একটা গেট এবং 4টে ছোট ছোট গেট ছিল যেখান থেকে বেরোতে পারেন। এবং সেই সময় কিন্তু ওই অঞ্চলে বৈশাখী মেলা উপলক্ষে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন, কাজেই ওই জালিয়ানওয়ালাবাগের মাঠে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে 10,000-এরও বেশি মানুষ ছিলেন। এবং এই শান্তিপূর্ণ এই সমাবেশটা কিন্তু, বা জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ সভাটা কিন্তু ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরস্ত্র। ঠিক আছে, এই দুজন জনপ্রিয় নেতার গ্রেপ্তারের প্রতিবাদে এই সভা ছিল, সম্পূর্ণ নিরস্ত্র শান্তিপ্রিয় জনগণের উপরে এই পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার সেখানে উপস্থিত হয়ে, সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়ে, বিনা কোনো রকম সতর্কীকরণ ছাড়া, বিনা বাক্য ব্যয়ে 1600 রাউন্ড গুলি চালান। এই 1600 রাউন্ড গুলিতে সরকারি হিসাবে 379 জন মৃত এবং 1200 জন আহত হন। সরকারি হিসেব কখনোই সত্যি হিসেব হয় না, সরকারি হিসেবের থেকে অনেক বেশি মানুষ, প্রায় 1000 জন মানুষ মারা গিয়েছিলেন, নিরস্ত্র নিরাপরাধ সাধারণ জনগণ মারা গিয়েছিলেন। এটাকেই বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, কসাইখানার গণহত্যার সমান এই হত্যাকাণ্ড। এবং তারপর 9 জুন পর্যন্ত এই সামরিক আইন অমৃতসরের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী পাঞ্জাবের আরও অন্য শহরেই এই সামরিক আইন তারা লাগু করে এবং স্পেশাল মার্শাল ল বলে তারা নির্বিচারে মানুষকে গ্রেপ্তার, মানুষকে মারধর, যা খুশি তাই চালাতে থাকে। ঠিক আছে, এবারে আসি যে প্রশ্নের পরবর্তী যে পার্টটা হয়েছিল 2016-তে বা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া বা গুরুত্ব। হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? দেখো,
এটাতে যেটা প্রথম যেটা বলার সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের নগ্ন রূপ প্রকাশিত হয়ে গেল সকলের কাছে। অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তাদের প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতের যে মানুষজন বা যে অংশের জনগণ তখনও পর্যন্ত তাদের মধ্যে বিন্দুমাত্র মোহ উপস্থিত ছিল ব্রিটিশ শাসনের প্রতি, সেই ব্রিটিশ শাসনের প্রতি শেষ মোহের আবরণটুকু পর্যন্ত খসে পড়লো, তাদের নগ্ন রূপটা প্রকাশিত হয়ে গেল যে এদের ভারতের জন্য এরা শুধুমাত্র ভারতকে শোষণ করবে, ভারতের মানুষকে হত্যা করবে, এছাড়া এদের আর কোনো কিছু ভারত সম্পর্কিত উদ্দেশ্য নেই। এবং এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি, যেটি তাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, সেই নাইট উপাধি তিনি ত্যাগ করলেন। তিনি বললেন, এই মর্যাদার উপযুক্ত আমি আর রইলাম না, আমাকে এখন আমার দেশবাসীর সামনে দাঁড়াতে হবে, তাদের সামনে দাঁড়াতে হবে, এই মর্যাদা আমি পরিত্যাগ করলাম। এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলো, বিশ্বজোড়া সমালোচনা শুরু হলো, ভারতবর্ষের নেতারা তো বটেই। গান্ধীজি বললেন, এই শয়তান সরকারের অবসান দরকার। তিনি বললেন, দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যানট বি মেন্ডেড, ইট মাস্ট বি এন্ডেড। সি এফ অ্যান্ড্রুজ, যাকে ভারতবন্ধু বলা হয়, তিনি ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি বললেন, ইটস এ বুচারি, অর্থাৎ কসাইখানার মতন মানুষকে যেমন মারা হয় এখানে সেরকমভাবে মারা হয়েছে। ঠিক আছে, উইনস্টন চার্চিল, যিনি পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন, উইনস্টন চার্চিল এই ঘটনার পরে পরেই তিনি বলেছিলেন যে এটা যেটা হলো, যেটা হলো জালিয়ানওয়ালাবাগ মাঠে, এর মতো মর্মান্তিক ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে, গোটা বিশ্বজোড়া ব্রিটিশ সাম্রাজ্যে আর কোথাও ঘটেনি। খুবই অস্বাভাবিক, খুবই পাশবিক একটি ঘটনা, এবং গোটা বিশ্বজুড়েই সর্বত্র গণতন্ত্রপ্রিয় মানুষ যারা ভারতবর্ষের খবর রাখেন তারা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন। ঠিক আছে, ঠিক আছে, এইটাই তাহলে তোমাদের আজকের ক্লাসের সমস্ত টপিকটা, গোটাটা আলোচনা করা হলো। আশা করি তোমরা সকলে ভালো করে বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা হবে না। যত পয়েন্ট আমি যেরকমভাবে লিখেছি তোমরা যদি খাতায় লিখে নিয়ে সেরকমভাবেই ব্যাখ্যা করতে পারো, অবশ্যই সঙ্গে বই পড়বে, তাহলে আমার আর মনে হয় না তোমাদের কোনো অসুবিধে হবে। আজ তাহলে এইটুকু থাক, দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভীষণ ভালো থেকো।